সবার সাবধানতার জন্য ভিডিওটি দেওয়া হলো, বিশেষ করে মেয়েদের জন্য। যদি তুমি একা বাসে ওঠো আর তোমার গন্তব্যস্থলের আগেই বাসের প্রায় সবাই নেমে যায়, সেক্ষেত্রে তুমিও নেমে যাবে, যদিও গন্তব্যস্থল তোমার আরও দূরে। কখনোই বাসে একা যাত্রী হিসাবে বসে থাকবে না, তা না হলে তোমার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে তা তুমি তখনই টের পাবে, যখন তুমি কিছু বুঝে ওঠার আগেই সেই মানুষরূপী বাস চালক আর হেল্পারের নগ্ন লালসার শিকার হবে। কাজেই সাবধান। ঘটনাটি ছিল শুক্রবারের। বাসের সামনের দিকে যেই মেয়েটা বসে আছে, সে হয়তো আজকে অনেক বড় এক বিপদ থেকে রক্ষা পেয়েছে। কাহিনী হলো, আজকে ক্যাম্পাসে আসার সময় আমি MM লাভবাইকে উঠি। যারা এই রুটে যাওয়া আসা করেন তারা হয়তো জানেন যে MM লাভবাইক সাভার পর্যন্ত এবং সাভার এসে সকল যাত্রী নেমে দেয়। আমি আজকে একদম পিছনের সিটে বসে ঘুমাইছিলাম, তারা হয়তো আমাকে খেয়াল করেনি। তো যখন ঘুম ভাঙল আমি দেখি সাভার পার হয়ে গেছে, বাস পুরো খালি, শুধু আমি আর এই মেয়ে। তো আমি গিয়ে কন্ডাক্টরকে বললাম যে বাস কি আরও আগে যাবে নাকি। সে আমাকে দেখে অবাক হয়ে গেল আর বলল, আপনার তো সাভার নামার কথা, এখন নেমে যান। তখন আমার সন্দেহ হয়। আমি ওই মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যাবেন? তখন কন্ডাক্টর বলল, আপনি নেমে যান, উনি সামনে নামবে। পরে উনি আমাকে বললেন উনি বাইপেল যাবেন। তখন আমার আরও সন্দেহ হয়। আমি ওনাকে বললাম, আপনি আমার সাথে নামেন, এই বাস বাইপেল যায় না। তখন কন্ডাক্টর আমাকে বলল, তাদের ওইদিকে কাজ আছে তাই ওইদিকে যাবে তারা। তখন আমি বলছি, তাহলে আমাকে ক্যাম্পাসে নামাই দেন। এতে দেখি তারা আমাকে বলে না আপনি নামেন। তখন আমি বেশ ঝামেলা করেই ওই মেয়েকে নিয়ে নেমে যাই সাভারের পরে একটা পেট্রোল পাম্পের সামনে, এবং দেখি তখনই ওরা বাস ঘুরিয়ে চলে গেল। হয়তোবা ওদের কোনো বাজে উদ্দেশ্য ছিল। তাই সব মেয়েদের বলবো, সাবধানে থাকবেন, বাসে ঘুমাবেন না এবং খালি বাসে যাতায়াত করবেন না। আমাদের আশেপাশেই মানুষরূপী অনেক জানোয়ার প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে। লেখাটি সংগৃহীত। ভিডিওটি সবাই শেয়ার করুন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের দ্বিতীয় চ্যানেল সেরা নিউজ থেকে একটু ঘুরে আসুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিংক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ।